2022 আইপিএল নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই। জানা গেল প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য তারিখ ও ভেন্যু। 2022 আইপিএল দেশের মাটিতে করার ইচ্ছের কথা প্রথম থেকেই বলে এসেছে বিসিসিআই। সেই লক্ষ্যে অনেক আগে থেকেই কাজও শুরু করে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ, ব্রিজেশ প্যাটেলরা। কিন্তু মাঝে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসছে পড়ার পর বিসিসিআই কর্তারা আশঙ্কার কালো মেঘ দেখেছিল, বাধ্য হয়ে ফের বিদেশের মাটিতে আইপিএল করাকে প্রাথমিক পরিকল্পনাও করে ফেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই তালিকায় আরব আমিরশাহীর পাশাপাশি ছিল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার নামও। কিন্তু কোভিড পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসায় ফের নতুন করে দেশের মাটিতে আইপিএল করার তোড়জোড় শুরু করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। সেক্ষেত্রে একটি ভেন্যুতেই আইপিএল 2022 করার কথা ভাবছে বোর্ড। আইপিএল এর আয়োজন ও রঞ্জি ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য বৃহস্পতিবার বৈঠক বসেছিল বিসিসিআই কর্তাদের। সেখানেই আইপিএল 2022 শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে 27 মার্চ। একই সঙ্গে ঠিক করা হয়েছে দেশের কোভিড গ্রাফ যদি এমনই নিম্নমুখী থাকে তাহলে দেশের মাটিতেই আয়োজিত হবে আইপিএল। সেক্ষেত্রে একটা জায়গায় আইপিএল আয়োজন করার ইচ্ছে বেশিরভাগ বোর্ড কর্তাদের। সম্ভবত মুম্বইতেই আয়োজিত হবে আইপিএল এর সবকটি ম্যাচ। আইপিএল এর কেন্দ্র হিসেবে মুম্বইকে বাছার প্রথম কারণ সেখানে কোভিড সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। তাছাড়া মুম্বইতে প্রতিযোগিতা করলে একসঙ্গে তিনটি স্টেডিয়াম পাওয়া যাবে, ওয়াংখেড়ে, ব্রাবোন্দ এবং নবি মুম্বইয়ের DY পাটিল স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। এই সুবিধা আর কোনো শহরে নেই, ফলে মুম্বইতে প্রতিযোগিতা করলে দলগুলিকে বিমানে যাতায়াত করতে হবে না, দরকার হলে পুনেতে খেলা হতে পারে। এ সকল দিক বিচার করেই মুম্বইয়ের কথা ভাবছে বিসিসিআই, যদিও এ বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 20 ফেব্রুয়ারি হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অপরদিকে করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে রঞ্জি ট্রফি। রাজ্য ক্রিকেট সংস্থাগুলি রঞ্জি ট্রফি আয়োজনের জন্য বোর্ডের উপর চাপও সৃষ্টি করছিল। অবশেষে বৃহস্পতিবারের বৈঠকে ঠিক হয়েছে যে এবারের রঞ্জি ট্রফি হবে দুটি পর্যায়ে। মাঝে আইপিএল থাকায় ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এক মাস ধরে লিগের প্রথম পর্ব চলবে। প্রথম এক মাসের মধ্যে শেষ করা হবে সমস্ত গ্রুপ পর্বের খেলা। এরপর জুন জুলাই লিগের শেষ পর্ব আয়োজন করা হবে, সে সময় হবে নকআউট পর্ব ও ফাইনাল। দাবি চার্টার্ড বিমান নয়, সাধারণ বিমানেই আহমেদাবাদ যেতে হতে পারে ভারতীয় ক্রিকেটারদের। শুনতে অবাক লাগলেও এটাই হচ্ছে। করোনা পরিস্থিতিতে প্রথমবার চার্টার্ড ফ্লাইটে যাত্রা করবেন না টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। আপাতত তাদেরকে নিজেদের মতোই আহমেদাবাদে আসার কথা জানানো হয়েছে, যদিও বোর্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু চার্টার্ড বিমান পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, আর সেজন্যই নিজেদের মতোই আসতে হবে তাদের। তবে করোনার বিধি নিষেধ মেনেই যেন তারা আসতে পারে সে ব্যাপারটা দেখছেন বোর্ড কর্তারাই। আর এমন ঘটনায় খানিকটা হলেও হতবাক অনেকে। ঘরের মাঠে 6 ফেব্রুয়ারি নতুন বছরে প্রথমবার মাঠে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরছেন দ্য হিটম্যান। একদিনের দলের অধিনায়ক হিসেবে এই ম্যাচেই অভিষেক হবে তার, সেই প্রস্তুতিতেই সকলে ব্যস্ত। করোনার কারণে ইতোমধ্যেই 1 ফেব্রুয়ারির মধ্যে ভারতীয় দলে ডাক পাওয়া 18 জন ক্রিকেটারকেই আহমেদাবাদ পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। করোনা পরবর্তী পর্যায়ে 2020 সালের শেষের দিক থেকেই ফের মাঠে ফিরছে ক্রিকেট, তবে বহু নিয়ম বিধিনিষেধ মেনেই খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এসেছে বায়ো বাবল, যে কোনো প্রতিযোগিতাতেই বায়ো বাবলে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। বদলে গিয়েছে অনেক কিছুই, আর সেই সঙ্গেই ক্রিকেটারদের যাতায়াতের সঙ্গী হয়ে উঠেছে চার্টার্ড বিমান। অন্যান্যদের থেকে সংস্পর্শ এড়াতেই চার্টার্ড বিমানে ক্রিকেটারদের যাতায়াতের ব্যবস্থা দেখা গিয়েছে। শেষবার দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতীয় ক্রিকেটাররা চার্টার্ড বিমানে করে যাত্রা করেছিলেন। করোনা পরিস্থিতিতে প্রথমবার বদলাতে চলেছে সেই পরিস্থিতি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য আহমেদাবাদে পৌঁছানোর জন্য কোনো রকম চার্টার্ড বিমান পাচ্ছেন না ক্রিকেটাররা। তবে অন্য কোনো কারণ নয়, বোর্ডই নাকি এখন পর্যন্ত সেই ব্যবস্থা করে উঠতে পারেনি, আর সেজন্যই রোহিত থেকে বিরাট সকলকে নিজেদের মতো করে সেখানে উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছে। বোর্ড সূত্র মারফত জানা গিয়েছে তারা নাকি এবারও UK সফরের মতো চার্টার্ড বিমানের ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির চাপে তা করে উঠতে পারেননি। যদিও চেষ্টা চালানো হচ্ছে তাদের তরফে, কিন্তু তা হয়ে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। মূলত ম্যাচে নামার আগে অন্যান্যদের সংস্পর্শ থেকে এড়ানোর জন্যই এমনটা করতে চায় বোর্ড, কিন্তু এবার তা সম্ভব হচ্ছে না।
আর এতেই খানিকটা হলেও চিন্তা বাড়ছে। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা আলাদাভাবে বিমানে গেলেও কতটা সংস্পর্শ এড়াতে পারেন তারা? আহমেদাবাদে পৌঁছানোর পর 3 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের, কিন্তু তার আগে কমার্শিয়াল বিমানে তারা যাত্রা করলে খানিকটা হলেও ঝুঁকি বাড়ছে। ম্যাচের আগে ক্রিকেটাররা করোনা আক্রান্ত হয়ে পড়বেন না তো, এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, যদিও এই ব্যাপারে এখনও কেউ কোনো মন্তব্য করতে চাননি। আগামী 6 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, 2 ফেব্রুয়ারি ভারতে পৌঁছাবে ক্যারিবিয়ান ব্রিগেড। তাদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতির সময়ও খুব একটা বেশি দিন পাবে না ভারতীয় দল। সিক্সার্সকে পাত্তা না দিয়ে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স, জমজমাট লড়াই শেষে অবশেষে পর্দা নামলো বিগ ব্যাশ লিগের। ফাইনালে সিডনি সিক্সার্সকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন শিরোপা পার্থ স্কচার্সের। 171 রান তাড়া করতে নেমে গত 2 আসরের চ্যাম্পিয়ন সিক্সার্স আটকে যায় 92 রানেই, আর তাতেই পার্থ স্কচার্স পেয়েছে 79 রানের বড় জয়। বিধ্বংসী ব্যাটিংয়ে অপরাজিত 76 রানের ইনিংস খেলা পার্থ স্কচার্স লরি ইভান্স জিতেছেন ফাইনাল সেরার পুরস্কার, আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বেন ম্যাকডরমট। হোভার্ড হারিকেন্সের এই ব্যাটসম্যান 13 ম্যাচে 2 সেঞ্চুরিতে 577 রান করে এবারের আসরের সর্বোচ্চ স্কোরার। মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পার্থ। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে জমা করে 171 রান। সর্বোচ্চ ইনিংস এসেছে লরি ইভান্সের ব্যাট থেকে। 4টি 4 ও 4টি 6 সাহায্যে 41 বলে অপরাজিত 76 রান করেন ইভান্স। তার বিধ্বংসী ব্যাটিংয়েই দলের সংগ্রহটা হয়েছে বড়। এছাড়াও 35 বলে 54 রান করেন অধিনায়ক অ্যাস্টন টার্নার। বড় রান করতে ব্যর্থ হয়েছে পার্থ স্কচার্সের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। দলীয় 25 রানের মধ্যেই নেই 4 ব্যাটসম্যান। ওপেনার কোর্টিস প্যাটারসন 1, জোস ইংলিশ 13, মিচেল মার্শ 5 এবং কলিন মুনরো বিদায় নেন কেবল 1 রানে। শেষ দিকে অ্যাস্টন অ্যাগার করেন 15 রান। বল হাতে সিডনির হয়ে 2টি করে উইকেট নেন স্টিভ ওকিফ ও নাথান লায়ন। এছাড়া 1টি করে উইকেট পেয়েছেন হেইডেন কের ও জ্যাকসন বার্ড। লক্ষ্য তাড়া করতে নেমে সিডনি সিক্সার্স 16.2 ওভারে মাত্র 92 রানে অলআউট হয়ে যায়। পার্থ স্কচার্সের বোলারদের সামনে একা হাতে লড়াই চালান ড্যানিয়েল হিউজ, তবে তাকেও প্যাভিলিয়নে ফিরতে হয় ব্যক্তিগত 42 রানে। সিক্সার্সের আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। পার্থের হয়ে বল হাতে অ্যান্ড্রু টাই 15 রান খরচায় সর্বোচ্চ 3 উইকেট দখলে নেন। এছাড়া 20 রানে 2 উইকেট নিয়েছেন ঝাই ইসার্টসন। 1টি করে উইকেট নেন জেসন বেহরেনডর্ফ, টার্নার পিটার, ওয়েস্টন অ্যাগার। 3.5 বছরের জন্য নিষিদ্ধ জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলরকে 3.5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। আইসিসির এন্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট টেলরের নামে এই শাস্তি ঘোষণা করে। জুয়ারিদের কাছ থেকে ফিক্সিং এর প্রস্তাব পাওয়ার পর বিলম্ব না করে তিনি আইসিসি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য না জানানোর অপরাধেই এই শাস্তি ঘোষণা করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে ব্রেন্ডন টেলর তার শাস্তি মেনে নিয়েছেন। তার এই শাস্তি শুরু হবে আজ তথা 28 জানুয়ারি থেকে। ব্রেন্ডন টেলরের প্রতি আলাদা একটি অভিযোগ আনা হয়েছে ডোপিং সম্পর্কিত আইসিসির নিয়ম ভঙ্গেরও। টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে টেলর স্বীকার করেন যে তিনি ভারতে একজন অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে বৈঠকে কোকেন গ্রহণ করছেন এমন একটি ছবি তোলা হয়েছে। ওই লোকটি পরে সেই ছবি ভিডিওতে ব্যবহার করে এবং ব্রেন্ডন টেলরকে ব্ল্যাকমেইল করে স্পট ফিক্সিং এ রাজি করানোর জন্য। 37 বছর বয়সী টেলর এরপর একটি রিহ্যাবিলিটেশন ক্লিনিকে ভর্তি হন। গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন টেলর, এরপর অবসরের ঘোষণা দেন তিনি।